বিশ্বাস করি, আমরা দ্বীনে ইসলামে বিশ্বাস করি, আমরা এখানে ঈমান আমাদের অনেক শক্ত, সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব, কেউ আমাদের আটকাতে পারবে না। তাই আমরা এক কাতারে বলে একসাথে যদি বলি জয় জগন্নাথের জয়, এখানে আপনারা সবাই একমত আছেন? এই লোকটার আসলে লজ্জা শরম নাই, এই লোকটার নামে কত স্লোগান হয়েছে ভুয়া। তর্ক বিতর্ক চলছে উপমন্ত্রী নওফেলকে নিয়ে। আপনারা জানেন যে এই নওফেল হচ্ছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের সন্তান। তিনি বর্তমানের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকালকে তার একটি বক্তব্য বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ অনলাইনে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? উপমন্ত্রী নওফেল হোসেন, সে একজন মুসলিম, সে হিন্দুদের পূজা করবে, হিন্দুদের স্লোগান দিচ্ছে। বন্ধুরা, হিন্দুদের যে আপনার ওই যে লোকমান নাকি নাম আছে, ঠিক আছে, হিন্দু ধর্মের, তাদের স্লোগান দিচ্ছে, এমনকি সে হিন্দুদের পূজা করবে, ভালো কথা। কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে, একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সেই উপমন্ত্রী নওফেল হোসেনের বক্তব্য আপনারা শুনবেন, এমনকি এটা নিয়ে ডক্টর ফজলুল হক ভাই কঠিনভাবে খেপেছে। বন্ধুরা, তার বক্তব্য শুনবেন। তাই বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। যে কৃষ্ণ মন্ত্র বললে নাকি মুসলমানের ইমান নাকি ক্ষতি, ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার মুসলমান সম্প্রদায়ের সম্প্রদায়, আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমরা দ্বীনে ইসলামে বিশ্বাস করি, আমরা এখানে ইমান আমাদের অনেক শক্ত, সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব, বিতর্ক চলছে উপমন্ত্রী নওফেলকে নিয়ে। আপনারা জানেন যে এই নওফেল হচ্ছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের সন্তান। তিনি বর্তমানের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকালকে তার একটি বক্তব্য বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ অনলাইনে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। সেই বক্তব্যটি ছিল এরকম যে ঈমান আমাদের অনেক শক্ত, সনাতন সম্প্রদায়ের সাথে এক কাতারে পূজা অর্চনায় অংশ নিব, এবং অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। তিনি বলেছেন, মন্ত্র পড়লে নাকি মুসলমানের ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার মুসলমান সম্প্রদায়ে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা দ্বীনে ইসলাম বিশ্বাস করি, ঈমান আমাদের অনেক শক্ত, সনাতন সম্প্রদায়ের ভাই বোনদের সাথে আমরা এক কাতারে পূজা অর্চনায় অংশগ্রহণ করব, কেউ আমাদের আটকাতে পারবে না। আপনি এক কাতারে না, পাঁচ কাতারে গিয়েও যদি অংশগ্রহণ করেন, আপনি নওফেলকে বাংলাদেশের কোনো মানুষ
আপনার পূজো থেকে আটকাবে না। কিন্তু আপনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা সম্পূর্ণ একটি ধর্মের সাথে সাংঘর্ষিক বক্তব্য। আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার বক্তব্যটা আমি সরাসরি শুনেছি, এটা আমি লেখাটা পড়ে শুনালাম কিন্তু আমি তার ভয়েস থেকে সরাসরি বক্তব্য শুনেছি। সেটা হচ্ছে যে আমাদের যে তাদের যে পূজা অর্চনা এই পূজাটা তিনি করবেন, তাতে তার ঈমান নষ্ট হবে না। এমনিভাবে তিনি আহ্বান জানিয়েছেন মুসলমানদেরও যে সকল ইবাদত আছে সেখানেও যদি এসে হিন্দুরা অংশগ্রহণ করে তাতেও তাদের কোনো হিন্দুত্ববাদী শেষ হবে না। এই জায়গাটাই হচ্ছে আমার প্রবলেম। আপনার যে কোনো ধর্মের যে কোনো অ্যাক্টিভিটিস অবশ্যই তাকে পূর্ণ স্বাধীনভাবে পালন করতে দিতে হবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এবং সেই ধর্ম তাকেই অনুসরণ করতে হবে। যদি সে সেই ধর্ম অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে বুঝতে হবে যে তার গড বা তার তিনি যাকে যেভাবে বিশ্বাস করেন বা যেই ধর্মগ্রন্থ বিশ্বাস করেন সেটা তিনি সঠিকভাবে পালন করছেন না। যেমন ধরে নিন একজন হিন্দু, হিন্দু ব্যক্তির ধর্মীয় যে মানে কার্যক্রম রয়েছে, তার যে নিয়মিত পদ্ধতি রয়েছে, এবাদতের কিছু পদ্ধতি রয়েছে, তিনি যেভাবে তার মানে গডকে সন্তুষ্ট করবেন নিশ্চয়ই সেটা তার বইয়ের আলোকে, তার উপরে বর্ণিত তাদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের আলোকে করবেন এবং এটা নিশ্চয়ই তার জন্য প্রযোজ্য। কোনোদিনই এটা মুসলমানের জন্য প্রযোজ্য নয়। আবার মুসলমান যে তিনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, হজ করবেন, কোরবানি করবেন, এই যাবতীয় অ্যাক্টিভিটিস যেটা করবেন সেটা কি হিন্দুর জন্য প্রযোজ্য? তাহলে হিন্দুই যদি আমার মুসলমানের অ্যাক্টিভিটিস পালন করে তাহলে তার হিন্দুর যে ধর্মবিশ্বাস সেই জায়গাটা তো তিনি ধ্বংস করে দিলেন। আজ বাংলাদেশে কিছু মানুষ আবিষ্কার হচ্ছে যারা মূলত ধর্মবিশ্বাসটাকেই সঠিকভাবে করতে চায় না, তারা জগাখিচুড়ি পেঁকিয়ে হিন্দুদের মধ্যে মুসলমান, মুসলমানের মধ্যে হিন্দু, এই জিনিসগুলোকে এনে আবার স্লোগান তুলছে। কি স্লোগান তুলছে? আমরা সকলের, আমরা সকল ধর্মের, যার যার ধর্ম তার। এরপরে হচ্ছে এতদিন শুনেছি যার যার ধর্ম তার তার, হ্যাঁ উৎসব সবার, এই যে বক্তব্য। আর এখন শুনছি উৎসব টুৎসব না, এখন তিনি ওই পূজায় অংশগ্রহণ করবেন আর তাদেরকেও আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেখানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। দ্যাট মিনস একটা সময় আসবে, এক সময় বলে ফেলবে যে এখন আর কোনো মুসলিম হিন্দু নাম থাকতে হবে না, যে যার মতো আসবেন, আপনার মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে পূজা করবেন, এই জগাখিচুড়ি টাইপের আপনি একটা কিছু করবেন। এটার নাম কি সেকুলারিজম? এটার নাম কি ধর্মীয় স্বাধীনতা? এটার নাম কি ধর্ম নিয়ে মানুষের সাথে মানে কি বলে ধর্মবিশ্বাস? এই প্রতারণার জায়গা থেকে মানুষকে বের করে আনতে হবে। আজকের একজন বাংলাদেশের মন্ত্রী লেভেলের, উপমন্ত্রী লেভেলের এবং শিক্ষা উপমন্ত্রী লেভেলের, তার মাথার মধ্যে যদি এতটুকু সাধারণ নলেজ না থাকে যতটুকু থাকলে সাধারণ মানুষরা উপকৃত হয়, সেই জিনিসটি যদি তিনি বলতে ব্যর্থতার পরিচয় দেন, করতে ব্যর্থতার পরিচয় দেন, তাহলে আপনারা সাধারণ নাগরিকরা যাবেন কোথায়? আজ এমন একটা কঠিন মুহূর্ত চলছে বাংলাদেশে, যেমনভাবে সামাজিকভাবে আমরা, রাজনৈতিকভাবে আমরা আজকের নির্যাতিত নিপীড়িত, তেমনিভাবে আজকের মানুষের ধর্মীয় অধিকার সেই অধিকারটা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি আমার এই আজকের ভিডিও যারা দেখছেন হিন্দু ভাইদের এই ভিডিও দেখার পরে আনন্দিত হওয়ার কথা, কারণ আপনি, আমি চাই আপনি আপনার ধর্ম পালন করবেন, কেন মুসলমান গিয়ে আপনার ধর্মটাকে নষ্ট করে দিবে? আবার মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, কেন আপনি এসে সেখানে বর্গি বাজাবেন? আপনার যখন আমার কোনো সামাজিক প্রোগ্রামে আপনি ইনভাইটেড গেস্ট হবেন, আমি যখন হব, যুগ যুগ ধরে আমাদের মধ্যে প্রচলিত যেই বিধিবিধান রয়েছে সেভাবেই হবে। কিন্তু আমি আপনার ধর্ম পালন করে দিয়ে আসার মানে এই নয় যে আমি আপনাকে শ্রদ্ধা করছি, বরঞ্চ আমি আপনার ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছি, আপনার ধর্মের যে কার্যক্রম সেটাকে অশ্রদ্ধা করছি এবং এটাকে একটা খেলাধুলার পাত্র বানিয়ে দিচ্ছি। আবার আপনি আমার ধর্ম এসে পালন করলে আপনার বিশ্বাসের জায়গাটা আপনি ধ্বংস করে আমার নামাজ পড়লেন, রোজা রাখলেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। অতএব আমি বিশ্বাস করি ধর্মপ্রাণ যে কোনো মানুষ তার এই বক্তব্যের প্রতিবাদ করবে, সে যে ধর্মের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, সে বলবে যে নওফেল সাহেব আপনি একটি ধর্মদ্রোহী বক্তব্য দিয়েছেন, এটা সম্পূর্ণ ধর্ম অবমাননাকর বক্তব্য। একটা সিঁদুর পরে আর একটা কাপড় শাল লাগিয়ে এসি, হিন্দু সাজলে হিন্দু মহাজন সাজা যায় না নওফেল সাহেব? আপনি হিন্দুত্ববাদীটাকে ধ্বংস করে দিচ্ছেন, হিন্দুদের ধর্মের ভিতরে ঢুকে কিছু উৎসাহবাঞ্চক কিছু মানুষদের কাছে বক্তব্য দিচ্ছেন যাদের ধর্মীয় জ্ঞান নেই,
ধর্মীয় জ্ঞান যাদের আছে নিশ্চয়ই তারা আপনার প্রতিবাদ করবে, অবশ্যই করবে। কোরআনকে নিয়ে যদি একজনে অপমানকর কথা বলে, হিন্দুদের বই পুস্তক নিয়েও যদি কেউ অপমানকর কথা বলে, এই প্রত্যেকটি অপমানজনক কথাবার্তার জন্য রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। আজকে আপনি যা বলেছেন এটা সম্পূর্ণ আপনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আপনার বক্তব্য প্রত্যাহার করা উচিত। আপনি একজন শিক্ষা উপমন্ত্রী হয়ে এই কি আপনার শিক্ষা? এটা আমাদের ছাত্রদেরকে আপনি শিখাচ্ছেন? এই শিক্ষায় আমরা লালিত হব, পালিত হব? পৃথিবীর বহু দেশ আছে যারা খ্রিস্টান, ইহুদি, অন্য অন্য ধর্ম পালন করছে, কই? কেউ তো এসে, ইহুদি এসে মুসলমানদের কাতারে দাঁড়িয়ে মসজিদে বসে খুতবা শুনে খুতবা দিচ্ছে না, আবার বলছে না যে হ্যাঁ এটাই আমাদের সেকুলারিজম? কই খ্রিস্টান তো কোথাও গিয়ে বলছে না, করছে না, আর বলছে না যে এটাই আমাদের সেকুলারিজম, এটাই আমাদের ধর্মনীতি? বলেছে কোথাও? শুনেছেন কোথাও? আপনার আব্বাকে দেখেছেন কখনো? বাংলাদেশের ইতিহাসে আপনার পূর্বপুরুষদেরকে দেখেছেন? কি আজগুবি তথ্য নিয়ে নওফল সাহেব আপনি হাজির হলেন এবং মানুষদেরকে বিভ্রান্ত করছেন? আর আমরাও সমাজের কিছু মানুষ রয়েছে যারা এইগুলোকে খাচ্ছি। আজ বাংলাদেশের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি চলছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে আমরা নিজেরাও জানি না, কোথায় যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা নিজেরাও জানি না। আজকের এই অপব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে শাস্তি দেওয়া উচিত, ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি সারা বাংলাদেশের সমগ্র ধর্মপ্রাণ মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে অনুরোধ করব, আমাদেরকে যার যার ধর্ম পালন করতে হবে এবং সেই ধর্মটার বাপ গাম্ভীর্যতা ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এই ধর্মকে মুসলমান নাম লাগিয়ে এসেও মুসলমান ধর্ম যেমন ধ্বংস করতে দেয়া যাবে না, হিন্দু নাম লাগিয়েও হিন্দুত্ববাদী ধর্মটাকে নষ্ট করতে দেয়া যাবে না। প্রত্যেককে যার যার জায়গায় স্বাধীনতা দিয়ে কাজ করতে দিতে হবে এবং আজ সেটারই ক্রাইসিস চলছে। কিন্তু কিছু মানুষ বাহবা কেন দিচ্ছে? মনে করছে একজন মুসলিম এসে যেহেতু আমার হিন্দুর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে এটাই মনে হয় বড় বিজয়। না, এটা বড় বিজয় নয়। ধর্মকে বিক্রি করেছে, মুসলমান ধর্মের যেমন অপব্যাখ্যা দিয়েছে আপনার ধর্মেরও সেই অপব্যাখ্যা দিয়েছে। আপনাকে অনুরোধ করেছে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের এবাদতে অংশগ্রহণ করার জন্য, আমি আপনাকে বলতে চাই আপনি আসবেন, আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, কোরবানির সময় গরু জবাই দিবেন, আপনার থাকবে তাহলে আপনার ধর্মের ইমান? মোটেও থাকবে না। অতএব এই উচ্ছৃঙ্খল বক্তব্য যারা দেয় তারা আমাদের দেশের মানুষের ধর্ম আবেগ এবং দেশের মানুষের বাস্তবতাকে তারা অস্বীকার করে এদেশের সত্যিকার প্রজন্মকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। এদের মূলত উদ্দেশ্য ধর্ম টর্ম না, ধর্ম বিদ্বেষী একটা ট্যাগ এই দেশে বাস্তবায়ন করতে চায়। আর এ কারণে ধর্ম বিদ্বেষী তো ডাইরেক্ট চালাতে পারে না, তাই কখনো ওই হিন্দুর ঘাড়ে চড়ে, কখনো মুসলমানের ঘাড়ে চড়ে, কখনো খ্রিস্টানের ঘাড়ে চড়ে, যাকে যখন কাজে লাগাতে পারে সে সেইভাবে চেষ্টা করে যাচ্ছে। আসুন এই সকল ফেতনাবাজদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি। এবং এখানে দল টল কোনো বিবেচনার বিষয় নয়, এই বক্তব্য যদি যে কোনো ব্যক্তি দিতেন তার প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে, কারণ এটা ধর্ম সংশ্লিষ্ট বিষয়। এখানে আওয়ামী লীগ বলে তিনি গালি খাবেন আর বিএনপি বললে সঠিক হবে সেটা কোনো বিবেচ্য বিষয় নয়, বরঞ্চ বিবেচ্য বিষয় হচ্ছে ওনার মতো একজন ব্যক্তি, সজ্জন ব্যক্তি, একটা রাষ্ট্রের গুরু দায়িত্ব পালনরত অবস্থায়, বৈধ কিংবা অবস্থায়, উনি কোনো অবস্থায় এ ধরনের অপব্যাখ্যা দিতে পারেন না। আমরা এর তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে তথ্যগুলো পেয়েছেন যে উপমন্ত্রী নওফল হোসেন যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা সকলে শুনেছেন, সে মুসলমান হইয়া হিন্দুদের সাথে পূজা করবে এমন কিছু বক্তব্য দিয়েছে, এমনকি এটা নিয়ে ডক্টর ফৈজুল হক ভাই কিছু বক্তব্য দিয়েছে সেটা আপনারা সকলে শুনেছেন। তো বন্ধুরা, এই উপমন্ত্রী যে বক্তব্য আপনারা শুনেছেন এটা নিয়ে আপনাদের কী বলার আছে? সে মুসলিম হয়ে যে বক্তব্য দিয়েছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই এই ভিডিওর প্রসঙ্গে যদি কিছু বলতে ইচ্ছা করে মেসেজ করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।